বুধবার পূর্ব মেদিনীপুরে দাঁড়িয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ অভিযোগ করেছিলেন, কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে শুভেন্দু নন্দীগ্রামে অস্ত্র এবং কালো টাকা নিয়ে ঢুকছেন। আর সেই সূত্রে তিনি দাবি করেন শুভেন্দুর গাড়িতে নাকা চেকিং করা হোক। এবার কুণালকে পাল্টা আক্রমণ শানালেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। কটাক্ষের সুরে তিনি জানান টাকা কে নিয়ে যায়, কার কাছে টাকা পাওয়া যায়। এতদিনে সবাই জেনে গেছে ওনারা সরকারে আছে, ওদের অধিকার আছে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার, নেয় না কেন? যত বড় বড় কথা সেন্ট্রাল বাহিনী নিয়ে ঘুরে, আমি তো বলবো ওর সেন্ট্রাল বাহিনীর আড়ালে বারবার অভিযোগ আসছে, ওর সেন্ট্রাল বাহিনী দিয়ে কনভয় করে টাকা এবং অস্ত্র নন্দীগ্রামে ঢোকাচ্ছে কিনা, ওর সেন্ট্রাল বাহিনীর কনভয় নাকা চেকিং করে আটকানো উচিত হোক, আমরা যখন ঢুকবো আমাদেরও চেকিং হোক, কিন্তু কেন্দ্রীয় বাহিনীর আড়ালে কালো টাকা এবং অস্ত্র ও নন্দীগ্রামে আনছে, প্রশাসনকে অনুরোধ করব নাকা চেকিং এ শুভেন্দুর গাড়ি চেকিং শুরু হোক, না আমাদেরও হোক, যারা যাবে আমাদেরও হোক, কিন্তু শুভেন্দুর গাড়ি কেন্দ্রীয় বাহিনীর কভারেজ নিয়ে ও সেখানে এই ধরনের কাজকর্ম করছে। টাকা কে নিয়ে যায় সবাই জেনে গেছে, কোথায় টাকা পাওয়া গেছে, কারা টাকা নিয়ে সব দেখেছে। এরকম যদি হয় সরকারে তো ওনারা আছেন, ওনাদের অধিকার আছে অবৈধ কাজকে আটকাবার, কেন আটকাচ্ছেন না? এসব গল্প এখানে বলেন কেন? যেটা কোর্টের সামনে বলার কথা আমরা দিয়ে দেবো, আমরা না বলিনি, পাবলিক মিটিংয়ে দিদি গিয়ে বলছেন, কেন কোর্টের সামনে বলছেন না যে হ্যাঁ আমরা দেবো? এদিকে বলছেন না দেউলিয়া হয়ে যাবে, কষ্ট হবে, কোর্টের কাছে বলবেন, আর পাবলিককে বোকা মারাবেন গিয়ে পাবলিকের সামনে। কালকে কী বলছেন উনি? দুটোর মধ্যে সমন্বয় করুন।